সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেছে ভিকি ক্যাটরিনা। সপ্তাহ খানেক হয়েছে তাদের বিয়ে হয়েছে। রাজস্থান থেকে বিয়ের পর্ব সেরে ফিরেছেন মুম্বাইতে। বিয়ে মিটে যাওয়ার পরেই উপুর হয়েছে নায়িকার পাওয়া উপহারের ঝুলি। জানা গেছে তার দুই সাবেক প্রেমিক সালমান খান এবং রণবীর কাপুর নাকি উপহারের মূল্যর দিক থেকে ছাপিয়ে গেছেন ভিকিকে। সালমান খান নবদম্পতিকে উপহার দিয়েছে 3 কোটি টাকা দামের গাড়ি, রণবীর দিয়েছেন 2 কোটি 70 লাখ টাকা দামের হীরের নেকলেস। ভিক্যাটের দাম্পত্য জীবন সুরভিত করতে আলিয়া ভাটের উপহার ছিল লাখ টাকার সুগন্ধি। অন্যদিকে ভিক্যাটের সুন্দরী প্রতিবেশী আনুষ্কা শর্মা দিয়েছে 6,40,000 টাকা মূল্যের হীরের কানের দুল। এইদিকে ঘর সাজাতে জুড়ি নেই বলিউড বাচ্চা শাহরুখ খানের। নবদম্পতির আবাসন যাতে শাহরুখ খানের বাংলো মান্নাতের মতো সেজে উঠে, সেই জন্য তার উপহার ছিল 1.5 লাখ টাকা মূল্যের পেন্টিং। এইসব তারকাদের মধ্যে পিছিয়ে ছিলেন না সুপারস্টার ঋত্বিক রোশন। রাতের অভিসারে ভিকি যাতে ক্যাটরিনাকে নিয়ে উড়ে যেতে পারেন, তার জন্য তিনি দিয়েছেন 3 লাখ টাকা দামের দ্বিচক্র যান। অভিনেত্রী তাপসী পান্নুর পাল্লা ভারী বন্ধু ভিকির দিকেই। অভিনেতাকে তিনি দিয়েছেন 1,40,000 টাকা মূল্যের একটি প্লাটিনামের ব্রেসলেট। তবে এখন বিয়ের পালা শেষ, বলিপাড়ায় নতুন গুঞ্জন উঠেছে এই দম্পতির মধুচন্দ্রিমা নিয়ে। শোনা যাচ্ছে তারা মধুচন্দ্রিমায় যাবেন মালদ্বীপে। তবে তাদের আত্মীয়দের কাছ থেকে জানা গেছে এখনই মধুচন্দ্রিমায় যাচ্ছেন না তারা। হাতে কিছু সিনেমার কাজ রয়েছে দুজনেরই, সেগুলো শেষ করে নিজেদের জন্য সময় বের করবেন ভিক্যাট। উল্লেখ্য, ভিক্যাটের বিয়েতে 120 জন অতিথি উপস্থিত ছিলেন। মেনুতে অতিথিদের মহাদেশীয়, ঐতিহ্যবাহী রাজস্থানী, পাঞ্জাবি এবং রাজবাড়ি খাবারের ব্যবস্থা ছিল। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।